ঘটনা করাতে গিয়ে রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর দেড় মাসের মাথায় ইউনাইটেড গ্রুপের নতুন কৌশল। সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দায় নিতে চায় না মূল প্রতিষ্ঠান গুলশানের ইউনাইটেড হাসপাতাল। এরই মধ্যে আইনজীবীও নিয়োগ করেছেন তারা। সোমবার আয়ানের মৃত্যু নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের আগের রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ না থাকা এবং দায় শনাক্ত না করায় অসন্তোষ জানিয়ে চিকিৎসক ও অপরাধ বিজ্ঞানীদের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কোর্ট নতুন একটি তদন্ত কমিটি ফর্ম করে দিয়েছেন পাঁচ সদস্য বিশিষ্ট। ওই কমিটি আগামী 30 দিনের মধ্যে মৃত্যুর পিছনে আসলে কি ছিল সেটা হয়তো খুব শীঘ্রই এই কম্পিটেন্ট যে তদন্ত কমিটিটি করা হয়েছে সেটার মাধ্যমে হয়তো পুরো দেশবাসী জানতে পারবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নবনিযুক্ত ইউনাইটেড মেডিকেলের আইনজীবী বলছেন আয়ানের মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় গুলশানের ইউনাইটেড হাসপাতাল। তবে একথা মানতে নারাজ আয়ানের বাবা। ইউনাইটেড হাসপাতাল যেটাকে আমরা চিনি আর ইউনাইটেড মেডিকেল কলেজ যেটাকে যেখানে পিও মানে প্লেস অফ অকারেন্স সেটা হচ্ছে সম্পূর্ণ দুইটা ভিন্ন জায়গা। 31 তারিখের পর থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল এবং ইউনাইটেড আমাদের যখন খাতনা করছে ইউনাইটেড মেডিকেল কলেজ সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে তাদের নিজস্ব গাড়িতে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছে। তাহলে কিভাবে এখানে এসে মিথ্যাচার করতেছে যে ইউনাইটেড হাসপাতালের এই ঘটনার সাথে জড়িতই না? ইউনাইটেড হাসপাতাল আর ইউনাইটেড মেডিকেল কলেজ দুটো তো তাদের অঙ্গ প্রতিষ্ঠান, সেম প্রতিষ্ঠান। ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইট ঘেটে দেখা যায় ইউনাইটেড হাসপাতালেরই সহযোগী প্রতিষ্ঠান সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। গত 7 জানুয়ারি খতনা করাতে গিয়ে অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার কারণে শিশু আয়ানের মৃত্যুর অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় রিট দায়ের হলে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।